আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু কুরবানি ঈদ সামনে রেখে কিন্তু বাজারে সবচাইতে বড় সাইজের যে সসপ্যান রয়েছে গ্রানাইট কুটিং এর মধ্যে, এই কালেকশনগুলো দেখাবো। তার পূর্বে আমি আপনাদেরকে জেএস এন্টারপ্রাইজে এছাড়াও আরও যে কালেকশনগুলো রয়েছে দেখেন আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি। তবে বন্ধুরা, আপনারা সরাসরি যারা শোরুমটিতে আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তলায়। স্বপ্নঙ্গ হচ্ছে শার্ট, এখানে এলে কিন্তু পেয়ে যাবেন। আমি একটু শর্টকাটভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, ঢাকা নিউ মার্কেট মসজিদ এবং কাঁচা বাজারের সাথে যে সিঁড়িটা রয়েছে সেটা দিয়ে উঠবেন। উঠে কিন্তু দুই একটা দোকান পরেই যে গলিটা রয়েছে এখানে এলে জেএস এন্টারপ্রাইজ পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো সরাসরি ক্রয় করতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় সুবিধা রয়েছে। মোহাম্মদ ইমরান ভাইয়ের কাছে চলে যাব। আজকে যে গ্রানাইট কুটিং সেট রয়েছে বাজারে সবচাইতে বড়, সেই গ্রানাইট কুটিং সেট সম্বন্ধে জানার জন্য। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার জিও ব্র্যান্ডের হাড়ি সেট। এটা হলো আপনার সিক্স পিসের একটা হাড়ি সেট, এটার ভিতরে দুইটা কালার হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা কালার হয়, এটা কিন্তু আপনার সিক্স পিসের দুইটা সেট। এটা হলো যে আপনার তিনটা সাইজের ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিই। সর্বপ্রথম এটা যে কোম্পানিটা, এটা কোম্পানিটার নামটা আমি আপনাদেরকে বলে দিই। এটা কিন্তু আপনার জিও, এই যে জিও ব্র্যান্ডের, জিও ব্র্যান্ডটা কিন্তু আপনারা সবাই জানেন, জিও অরিজিনাল। এটা এখানে লেখা আছে জিও ব্র্যান্ড অরিজিনাল, এটা কিন্তু বডিগেও খোদাই করে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। এটা হলো জিও অরিজিনালটা। তারপর আমি আপনাদেরকে বলে দিই এটার ভিতরে কালার, যে দুটা কালার আছে এখানে দুটা কালারই দেখাই দিচ্ছি। আচ্ছা, দুটা কালারই কিন্তু আমাদের সামনে আছে বন্ধুরা, আমরা সরাসরি দেখাচ্ছি। তারপর আপনাদেরকে সাইজটা বলে দিই, এটার সাইজটা হলো যে আপনাদের 32 সেন্টিমিটার একটা বড় সসপ্যান পাবেন, যেটা হলো সবচেয়ে ছোট সাইজ, ওটাও 32 সেন্টিমিটার। আচ্ছা, তারপর হলো যে আপনার একটা 36 সেন্টিমিটার, তারপর পাবেন হলো আপনার সবচেয়ে বড় যে সাইজটা হলো আপনার 40 সেন্টিমিটার। আচ্ছা, 32 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার সাইজের যে, ঠিক আছে, গ্রানাইট যে সসপ্যান সেটটা রয়েছে দেখেন বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে এটার কোয়ালিটি সম্বন্ধে বলে দিচ্ছি। এটার কোয়ালিটিটা হলো আপনার 100% মার্বেল কোটিং সেট। এটা এটার যে আপনি, এটা হলো যে আপনি দেখেন ভিতরে বাইরে দুনো সাইড মার্বেল, ঠিক আছে। এবং এটার আর একটা বিশেষ গুণ আছে, এটা কিন্তু পুরোটা এক পাটের একটা সসপেন, এটাতে কিন্তু কোনো জোড়াতালি নেই। নর্মালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার যে নর্মাল যে ইয়াগুলো হয় ফ্রাইপেনগুলো হয় এগুলোতে কিন্তু আপনার জোড়াতালি থাকে, যেরকম আপনাদের স্ক্রু সিস্টেম থাকে, স্ক্রু সিস্টেম থাকে যেখানে দেখতে পাচ্ছেন স্ক্রু সিস্টেম, এটাতে কিন্তু সেরকম কোনো স্ক্রু সিস্টেম নেই। এটা কিন্তু পুরোটাই একটা ডাইসের, সম্পূর্ণ একটা ডাইসের, পুরোটাই একটা ডাইসের, এটা কিন্তু পুরোটা একটা ডাইসের। তারপর আমি আপনাদেরকে বলে দিই এটার থিকনেসটা কিন্তু খুবই মোটা। আচ্ছা, তার থিকনেসটা খুবই মোটা। তারপরে যে এখানে আমি ব্যাকপার্টটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখবেন নিচে একবারে খোদাই করে লেখা আছে, যেটা অরিজিনাল থাকবে এটা নিচে করে লেখা থাকবে জিও অরিজিনাল। আচ্ছা, ঠিক আছে। তারপর নিচে যে কয়েলটা দেখতে পারতেছেন আপনি, এটা হলো একটা এক্সট্রা প্লেট, এটা যখন আপনি খাবারটা রান্না করা শেষ হয়ে যাবে, যখন আপনি নিচে নামাবেন এটাতে কিন্তু খাবারটা 2-3 ঘন্টা গরম থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর এটাতে কিন্তু আপনি কোনো ধরনের কালি আটকাবে না। জি, আর এটা আমাদের গ্যারান্টি আছে 5 ইয়ার্সের। আচ্ছা, যদি কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো সমস্যা হবে আপনি নিয়ে আসবেন, আপনাদের কোনো টাকা পয়সা পে করতে পারেন, একবার ফুল চেঞ্জ করে দেবে কোম্পানি। আচ্ছা, তাহলে এটা কোন কোন চুলাতে রান্না করা যাবে? এটা আপনি যে কোনো ধরনের চুলা রান্না করতে পারবেন, ইলেকট্রিক চুলা রান্না করা যাবে, যে কোনো চুলা রান্না করতে পারবেন, প্লাস মাটির চুলা চালও রান্না করতে পারবেন। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে বলে দেই কোনটাতে কতটুকু পাক করতে পারবেন। জি, আপনার যেটা হলো সবচেয়ে ছোট সাইজ এটাতে যদি আপনি গোস পাক করেন তাহলে করতে পারবেন হলো আপনার 5 কেজি, আর যদি রাইস করেন তাহলে করতে পারবেন আপনি হলো 2.5 কেজি। আচ্ছা, ঠিক আছে, এটা হলো আপনি সবচেয়ে ছোট সাইজটার ভিতরে এই কাজটা করতে পারবেন। আর একটা জিনিস বলে দেই, অনেকে ভাবতে পারে যে ভাই এটা ঢাকনাটাগুলো তো অনেক বড় বড়, এগুলো কি ভেঙে যাবে নাকি? কখনো যদি ঢাকনাটা ভেঙে যায় তাহলে এই ঢাকনাটা কিন্তু আপনাদের 5 বছরের ভিতরে আমরা চেঞ্জ করে দিব। শুধু নবটা নিয়ে আসবেন বা রিংটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু আমরা কোম্পানি থেকে আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারবো, কারণ এই দুইটার একটা যে কোনো একটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হলো আপনার সবচেয়ে ছোট সাইজটা গেল। তারপর আমি আপনাদেরকে দেখাবো বাইরে থেকে হলো কি চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ঢাকার বাইরে হলো আপনারা আমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, আমরা আবার চেঞ্জ করে দিলে আপনারা নতুনটা আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। তারপর যে সাইজটা আছে এটা হলো আপনার 36 সেন্টিমিটারটা। এই 36 সেন্টিমিটারটাতে আপনারা যদি গোস পাক করেন তাহলে করতে পারবেন হলো আপনার 8 কেজি, আর যদি রাইস পাক করেন তাহলে করতে পারবেন আপনার 4.5 কেজি বা 5 কেজি করতে পারবেন এটাতে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখাবো হলো সবচেয়ে বড় যে সাইজটা, এটা হলো আপনার 40 সেন্টিমিটার। জি, এটা কিন্তু দেখা যায় আপনাদের কোরবানি উপলক্ষে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিব আজকে, এটা আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি বড়টার কথা, এটাতে যদি আপনি গোস্ট পাক করেন তাহলে এটা কিন্তু আপনি 10-12 কেজি গোস্ট পাক করতে পারবেন এটাতে, ঠিক আছে। জি, এটা কিন্তু সবচেয়ে বড় বিগ সাইজ, এটাতে কিন্তু আপনি কোরবানি ঈদ আসতেছে সামনে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, আপনার নিলে বাসায় খুব কাজে আসবে এটা। এটাতে যদি আপনি গোস্ট পাক করেন তাহলে 10-12 কেজি গোস্ট পাক করতে পারবেন, আর যদি আপনারা এটাতে রাইস পাক করেন তাহলে করতে পারবেন হলো আপনার
6 থেকে 8 কেজি রাইস প্যাক করতে পারবেন এটাতে ঠিক আছে এটাতে 6 থেকে 8 কেজি রাইস প্যাক করতে পারবেন এই যে হেল আমাদের 3 পিস সেটটা 6 পিস ঢাকনা সহ 6 পিস এটাতে আপনি দেখা যায় যে কোনো ধরনের স্টিল চামচও কিন্তু ইউজ করতে পারবেন এটাতে আমি আপনাদেরকে স্টিল চামচটা ইউজ করে দেখা দিচ্ছি জীবনকে বলবে ভাই এটা থেকে যে কোনো ধরনের চামচ ইউজ করা যায় যে এটাতে কিন্তু আপনি যে কোনো ধরনের স্টিল চামচ ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা স্টিল চামচ দিয়ে ইউজ করে এই যে আপনারা দেখেন এটাতে কিন্তু আমি এই যে করাল জাতীয় একটা চামচ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখেন আপনি ঘষলে কিন্তু এটাতে কোনো স্কেচ করবে না এই যে দেখেন আপনারা কোনো স্কেচ কিন্তু পড়েনি আচ্ছা তারপরে আমি বলবো দর্শকদেরকে আপনারা অনেক কাঠের চামচ বা সিলিকন চামচ ইউজ করবেন কষ্টের টাকা দিয়ে যেহেতু সেটটা নেবেন অনেকগুলো টাকা তো আমি আমার থেকে পরামর্শ থাকবে যে আপনারা কাঠের অথবা সিলিকনের চামচটা ইউজ করার চেষ্টা করবেন কারণ সব জিনিসে একটা ক্ষয় আছে তারপরও যে স্টিলের চামচটা না ইউজ করার জন্যই সবচেয়ে ভালো বেটার হবে যত নেই রতন মিলবে আচ্ছা তো ভাইয়া দেখেন বন্ধুরা আজকে জিও ব্র্যান্ডের মধ্যে আমরা কিন্তু একই সাইজের দুইটা কালারের মধ্যে একই ব্র্যান্ডের মধ্যে যে হারিসের কালেকশনটা দেখালাম আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া যে এটার আমাদের আপনি কোরবানি ইত্তুরি থাকবে হলো আপনার মাত্র 7900 টাকা আর কোরবানি ঈদের পরেও যদি কারো নিতে চান তাহলে সেটা নিতে পারবেন এটা শুধু আমাদের কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে প্রাইসটা দেওয়া আর তাছাড়া কোরবানি ঈদের পরে যদি কেউ নিতে চান তাহলে প্রাইস পড়বে হলো আপনার 8500 টাকা আর শুধু কোরবানি ঈদ উপলক্ষে আমাদের প্রাইসটা থাকবে হলো আপনার 7900 টাকা 7900 টাকা কোরবানি ঈদের চার রাত পর্যন্ত জি চার রাত পর্যন্ত এই প্রাইসটা থাকবে এটা হলো ঈদের একটা বিশেষ অফার আচ্ছা তো বন্ধুরা দেখেন সরাসরি কোথায় এলে পাবেন আমি একটু ভিজিটিং কার্ডটি দেখিয়ে দিচ্ছি জি এই হলো জে এস কুকারিস এখানে ডিটেল সব কিছু লেখা আছে আপনারা আশা করি যে আসার আগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ডটি সাথে করে নিয়ে আসবেন তাহলে কিন্তু এখানে খুঁজে বের করতে সবটি আপনাদের সুবিধা হবে এবং চাইলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমাদের যে অনলাইন নাম্বারটা দেখতে পারতেছেন আপনারা এখানে এটা থেকে আমাদের এখানে কিন্তু খুবই নেটওয়ার্কে একটা প্রবলেম থাকে তো আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা 24 ঘন্টায় সার্ভিস দিতে পারবো আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা তাহলে জে এস এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি